সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাশিদুল ইসলাম খোকন, বিডি রক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। তো দর্শক, আমি আজকে আপনাদেরকে একটি ব্যতিক্রম ধর্মী প্রতিবেদন দেখাবো। সেটি হলো এই ঠাকুরগাঁও জেলা অন্তর্গত খোঁচাবাড়িহাটে। তো এই এই বিষয়টি হলো মূলত যে ঠাকুরগাঁও খোঁচাবাড়িহাট এই হাটটি লাগে কিন্তু দুপুর 12টার পর, যার জন্য অনেক দূর দূরান্তের ব্যাপারীরা বিকালবেলা গরু ক্রয় করার পরে অনেকেই কিন্তু ট্রাকে এই সমস্ত গরু লোড দিতে পারেন না পারার কারণে। কিন্তু আজকে এই যে খোঁচাবাড়ি হাটে দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা কিন্তু গরুর হোস্টেল নামে পরিচিত। যেমন আমরা মানুষ হোস্টেলে থাকে, কোনো কারণে বাড়িতে যেতে পাচ্ছেন না, হয়তো ট্রেন মিস করেছেন, সেক্ষেত্রে হোটেলে গিয়ে থাকেন, ঠিক সেভাবেই এখানে কিন্তু এই গরুগুলিকে এই হোটেলের মধ্যে রাখা হয় এবং এই হোটেলের মধ্যে রেখে পরবর্তীতে তারা নির্ধারণ করে যে কবে গাড়ি পাবে, সেই হিসাবে তখন তারা এই গাড়ি লোড দেন। গাড়ি লোড দিয়ে এই সমস্ত গরু দেশের বিভিন্ন প্রান্তে তারা নিয়ে চলে যান। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে গরুর হোস্টেলটি, এই গরুর হোস্টেলটি যে যিনি পরিচালনা করেন, আমরা তার সঙ্গেও কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিতে চাই যে কী পরিমাণ গরু এখন কিন্তু এখানে উপস্থিতি আছে। এই সমস্ত গরুগুলি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এবং দেখতে পাচ্ছেন আমার সামনে ট্রাক লাগানো আছে, অনেকগুলি ট্রাক লাগানো আছে। যদি সম্ভব হয় সবগুলি ট্রাকে চলে যাবে, আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত গরু এই যে গরুর হোস্টেল, যেটা আমরা গরুর হোস্টেল বলে আপনাদেরকে বারবার বলার চেষ্টা করছি, এই হোস্টেলে থেকে যাবে। দর্শক, তো আমরা কথা বলবো এই গরুর হোস্টেলে যে যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি পরিচালনা করেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। দর্শক, তো চলুন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। তো দর্শক, আমি আপনাদেরকে বলছিলাম যে গরুর হোস্টেল, এটা কিন্তু বাংলাদেশে এই সিস্টেম আমার এখন পর্যন্ত আমার চোখে পড়ে নেই। এটা কিন্তু প্রথম আমরা যেটা জানতে পারলাম, এটা কিন্তু ঠাকুরগাঁও জেলা অন্তর্গত খোঁচাবাড়িহাটে এটি আছে। কেন আছে সেটি আপনি ইতিপূর্বে আমি আপনাদেরকে অবগত করছি। তো আমরা এই হোস্টেল যিনি চালান এবং এই অফিস যিনি চালান তার সেই ওনার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তিনি হচ্ছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। উনি কিন্তু সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও জেলা ট্যাঙ্ক ও ট্যাঙ্ক লরি কাভার ভ্যাট শ্রমিক ইউনিয়ন, রেজিস্ট্রেশন নম্বর 1992, প্রধান কার্যালয় পুরাতন বাস স্ট্যান্ড ঠাকুরগাঁও। তো শফিকুল ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? আচ্ছা, আপনি যে এই যে এটা পরিচালনা করছেন, এটা কতদিন ধরে করছেন? আমি বাইরে গেছি, ট্রেন মিস করছি, সেক্ষেত্রে তো আমাকে হোটেলে কিংবা হোস্টেলে কারো না কারো আশ্রয় থাকতে হয়। এইটাই আপনার গরুগুলো কি সেই অনেক সময় দেখা যায় যে দূর দূরান্তের পাড়িরা আসে, আসার পরে দেখা গেলো যে ট্রাক পেলো না, তখন আপনারা কী করেন? সব গরু আমাদের হেফাজতে দেয়, আমরা আইলা গরু দায়িত্ব অনুযায়ী রাখে দিই। আচ্ছা, আবার গাড়ি মিলা টিলা দেয়, তারপর দায়িত্ব অনুযায়ী বুঝে দিয়ে দিই গরু, যার যার মাল হিসাব করে দিয়ে দিই। মানে আপনারা কি মালটা নেওয়ার সময় কি গুনে নেন? গুনে নিই, আবার গুনে দিয়ে দিই, গুনে দিয়ে দেন। তো এটা যে গরুগুলো নেন আপনার রিক্সে, এটা তো অনেক বড় রিক্সের কাজ। হ্যাঁ, রিক্সে ছাড়া তো ব্যবসা হবে না। হ্যাঁ, রিক্সের কাজ, কারণ একটা একটা গরুর কোনো কিছু হলেও কিন্তু দায় দায়িত্ব কিন্তু আপনাকে বহন করতে হয়, সব কিছু আমাদেরকে বহন। আচ্ছা, তারপরেও আপনারা এই রিক্সে যান। তো এই যে আপনারা যে গরুগুলি রিক্সে রাখেন, তো এটার জন্য কীরকম পারিশ্রমিক আপনারা নেন পার্টিদের কাছ থেকে? একটা গাড়ি লোড করে দিই, লোড করে করে দিয়ে অনেকে আমাদেরকে খুশি করে আমাদেরকে গাড়ি প্রতি 1000 টাকা দিয়ে যায়। গাড়ি প্রতি মানে এটা কি শুধু গরু রাখার ভাড়া? না না, এটা আমরা লোড করে দিই। আচ্ছা, এটার ভাড়া আর কি, আর আমার অফিসে যেটা থাকে এটার আমরা ভাড়া 1 টাকাও নিই না। আর আরও বাড়ি আছে, বাড়িগুলোতে আমরা রাখে দিই, পাকা বাড়ি গরু রাখে দিই, ওইখানে ওরা যা খুশি করে দেয় ওইটাই আর কি। মানে আর আমাদের এখানে ফেলে আমরা 1 টাকাও নিব না ভাড়া। মানে আপনার এই এখানে রাখলে সেটা আপনারা অন্য ই করেন? না না, এটা শার্ট এটা আমরা 1 টাকা ভাড়া নেব। আচ্ছা, কিন্তু আপনারা ব্যবস্থা করে দেন যে যে দূর দূরান্তের যে ব্যাপারীরা আসে, দেখা গেল যে গাড়ি পেলো না, 20 টাকা গরু কিনছে কিন্তু গাড়ির ট্রাক নাই, সেক্ষেত্রে এই গাড়ির এই 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 গরুগুলি আপনি অন্য কোনো জায়গায় হয়তো শিফট করে দেন। শিফট করে দেওয়ার পরে ওনাদেরকে বলেন যে এই গরুগুলি তোমরা দেখে রাখবা। না না, আমাদের লোক আমরা লাগাই দিই। আপনার নিজস্ব লোক? আমার লোক, ওরা ঘুমায়।
আমরা আরেকটা কথা বলবো যে আপনি সাংগঠনিক সম্পাদক, এটা কি আপনার তো আপনার তো ইলেকশন হয়, আপনারা কি আপনি কতদিন ধরে আছেন এটা? আমি এটাতে 25 বছর ধরে আছি একই পদে। তো এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, মানে আপনার প্রেসিডেন্ট সেক্রেটারির যে দায়িত্ব না তার থেকে কিন্তু বেশি দায়িত্ব কিন্তু একটা সাংগঠনিক সম্পাদকের। এই যে সংগঠনটাকে গুছিয়ে রাখেন এটার জন্য তো আপনাকে অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া তো হয় না। মানে তার মানে আপনাকে আপনার শ্রমিকরা আপনাকে অনেক ভালোবাসে? ভালোবাসার শ্রমিকরা আমাকে ভালোবাসে, নেতাকর্মীও ভালোবাসে, তার জন্য তো এই দায়িত্বটা আমি পাইছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তো দর্শক শুনলেন আজকে মজার আমরা ব্যতিক্রম ধর্মী একটি আমরা এই পেলাম, দিক নির্দেশনা পেলাম যে দূর দূরান্ত যে কোনো ব্যাপারে আপনারা যারা ঠাকুরগাঁও জেলা অন্তর্গত খোঁচাবাড়ি হাটে আসবেন, আপনারা টেনশন করবেন না যে গরু আমাকে আজকে রাত্রেই লোড দিয়ে নিয়ে চলে যেতে হবে, এই ধরনের কোনো টেনশন রাখবেন না। কারণ আপনাদের গরু নিরাপদ হেফাজত করার জন্য কিন্তু একটি সংস্থা রয়েছে যেটাকে আমরা বলি গরুর হোস্টেল, এবং এই হোস্টেলের পরিচালনা করেন শফিকুল ইসলাম। উনি হচ্ছেন ট্যাক্স শ্রমিক ইউনিয়নের একজন সাংগঠনিক সম্পাদক, গুরুত্বপূর্ণ পদে আছে। খুব সীমিত অর্থের বিনিময়ে আপনাদেরকে এই সেবাগুলো দিয়ে থাকবেন। আচ্ছা, আজকে যে এই গরুগুলি লোড হচ্ছে এটা সাধারণত কোথায় কোথায় যাবে আজকে? এটা যাচ্ছে চিটাগাং। এটা চিটাগাং যাচ্ছে? হ্যাঁ, এটা যাবে রংপুর। এটা তারাগঞ্জ? হ্যাঁ, আর ওই পাশে যাবে পাবনা, ওইটা যাবে সিরাজগঞ্জ। পাবনা সিরাজগঞ্জ মোটামুটি কিন্তু গাছকে আপনার লোড হবে কয়টা, কয় গাড়ি লোড হবে? 15-20টা লোড হবে। তো দর্শক শুনলেন যে এই আপনার কি প্রতি হাটে শনিবার মঙ্গলবার প্রতি হাটে যায়, তারপরে বে হাটে গোদার গরু আমার এখানে আছে, পঞ্জাবের গরু আছে, হ্যাঁ শ্বেতাকগঞ্জের গরু আছে, গোলাপগঞ্জের গরু আছে, হ্যাঁ শ্বেতাকগঞ্জ মাদারগঞ্জ এই সব হাটের গরু এখানে আছে জোর। আচ্ছা, তারপরে এখান থেকে আপনি ট্রাক রেডি করে দেন, ট্রাক করে দেওয়ার পরে তখন ব্যাপারীরা যে যার মতো করে নিয়ে চলে যায়, তাদেরকে আমরা গাড়িতে হেফাজতে উঠাই দিয়ে তারপরে আমরা ওদেরকে বিদায় দিয়ে। আচ্ছা, কোনো ব্যাপারে যদি আপনার সঙ্গে যোগাযোগ করে আসতে চায় সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা আমরা একটু শুনব। তো দর্শক, মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, 01714692085, এবং আরেকটি নাম্বার আছে 01716577608। এটা হচ্ছে এই দুটি নাম্বার শফিকুল ভাইয়ার। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনারা আপনারা আসবেন, শফিকুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, যে কোনো ট্রাকের বিষয় এবং পিক আপের বিষয় হোক কিংবা গরু রাখার বিষয় হোক আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা উপকৃত হবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।